ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও বংশুত্রা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, বিন্দাস আছো একদম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা রাত্রেবেলা আমাদের ত্বকের যত্ন নিতে পারি। আজকে তোমাদের সাথে আমি নিজে পার্সোনালি যেটা ইউজ করি অ্যালোভেরা জেল দিয়ে, তো সেই অ্যালোভেরা জেল দিয়ে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে ক্লিনজার, টোনার, স্ক্রাবার এবং ময়েশ্চারাইজার তৈরি করে অ্যাপ্লাই করা যায় স্কিনে এবং স্কিনটাকে আরও গ্লো করা যায়, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখা যাক কীভাবে আমরা হচ্ছে অ্যালোভেরা জেল দিয়ে হচ্ছে এগুলো করতে পারি। চলো, এটা পতঞ্জলি অ্যালোভেরা জেল। তো এটা দিয়ে আজকে কিভাবে চারটে জিনিস বানিয়ে আমরা অ্যাপ্লাই করব স্কিনে। তো চলো তাহলে, এই যে অ্যালোভেরা জেলটাকে ফার্স্টেই আমরা, ফার্স্টে থাকবে আমাদের হচ্ছে ক্লিনজার। তো ক্লিনজারের কাজ কিভাবে হবে, প্রথমেই হচ্ছে অ্যালোভেরা জেলটাকে আমরা এখানে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটাকে ভালো করে এরকমভাবে হাত দিয়ে গুলিয়ে নিয়ে, জেল টাইপের একটুখানি গুলিয়ে নিতে হবে, নিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নেব। চোখ দুটো বাদ দিয়ে পুরো স্কিনে ভালো করে এরকম ভাবে দিয়ে নিয়ে, তো পুরো মেখে নিলাম, এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার এটা অ্যাপ্লাই করার পর আমরা এভাবে এক মিনিট মতো এটাকে তোমরা নিজেরাই এই পুরো জিনিসটা যদি করো নিজেরাই বুঝবে যে স্কিনটা কতটা গ্লো করছে। আর এমনিতেও অ্যালোভেরা জেল আমাদের হচ্ছে স্কিনের অনেক সময় হয় না, স্কিনটা ডাল হয়ে যায়, খুব ড্রাই লাগে, তো সেগুলো সব কিছু অ্যালোভেরা জেলে হচ্ছে ইউজ করলে রেগুলার ঠিক হয়ে যাবে। এবার ভালো করে হয়ে গেছে আমার ক্লিনজার দিয়ে ভালো করে মুখটা হচ্ছে ক্লিন করে নিলাম। এভাবে একটুখানি পুরো যাতে মুখের মধ্যে হচ্ছে অ্যাপ্লাই হয় জিনিসটা এভাবে করে নেবে, এক মিনিট মতো করলেই হবে। বা তারপরে আমরা হচ্ছে মুখটাকে ভেজা একটা কাপড় দিয়ে, মুখটাকে ধোয়ার পর ভেজা একটা কাপড় দিয়ে পুরো মুখটাকে পুছে নেব। পরের যেটা স্টেপ রয়েছে সেটা হচ্ছে স্ক্রাবার। সেটা কীভাবে ইউজ করব সেটা হচ্ছে আরেকটা বোলের মধ্যে আমরা হচ্ছে অ্যালোভেরা জেল নিলাম, চিনি মিশিয়ে নেব, হাফ টিস্পুন মতো চিনি। সেটাকে ভালো করে, চিনিটা আমাদের হচ্ছে স্ক্রাবের কাজ করে। ওকে, তো অ্যালোভেরা জেলের সাথে আমরা চিনি মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে দেন মুখে অ্যাপ্লাই করব। ভালো করে দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে মুখের মধ্যে, ভালো করে স্ক্রাব করা হয়ে গেছে। তো দেখো স্ক্রাবারটা ইউজ করার পর আমি মুখটা ধুয়ে নিয়েছি ভালো করে ঠান্ডা জলে। তো তারপর মুছে নেবো, একটু ভেজা, আলতো ভেজা কোনো নুন দিয়ে মুছে হালকা করে মুছে নেবো। পরে চলে আসছি আমরা স্ক্রাবের পর টোনারে। টোনারের জন্য আমরা অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম, নেওয়ার পর রোজ ওয়াটার, আমি এই রোজ ওয়াটারটা ইউজ করি। দেখো খুব ভালো এটা, অ্যারোমা কুইনের এই রোজ ওয়াটারটা খুবই ভালো। তো এই যে অ্যালোভেরা জেলের ওপর আমরা 2-3 ফোঁটার মতো নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে পাতলা করে একটু এই যে কাটা নিয়ে নেবে,
নিয়ে এটা জাস্ট এর মধ্যে হচ্ছে নিয়ে নিয়ে হালকা করে করে এরকম ভাবে মুখের মধ্যে লাগিয়ে, তোমরা নিজেরা করার পর বুঝবে মুখটা কতটা গ্লো করছে। তো লাগিয়ে নিয়ে জাস্ট 1 মিনিট মতো রেখে দেবে তাহলেই হবে। এরকম হালকো করে লাগিয়ে নিয়ে শুধু চোখের পোর্শন বাদ দিয়ে, তো দেখো আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হালকা করে একটা ভেজা রুমাল দিয়ে মুছে নিলাম। তো একদম শেষ যেটা আমাদের রয়েছে সেটা ময়েশ্চারাইজার। তো আমরা আরেকটা বোলের মধ্যে, এটা একদম লাস্ট, এটা আমরা স্কিনে অ্যাপ্লাই করে রাত্রে শুয়ে পড়বো। তো একদম সকালে গিয়ে যখন মুখ ধোবো একদম মুখ জাস্ট ফ্রেশ হয়ে যাবে। এটার মধ্যে আমরা নিলাম, নিয়ে এটার সাথে আমি ইউজ করবো ভিটামিন ই ক্যাপসুল। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা মিক্সড করে এটা জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে ভালো করে অ্যাপ্লাই করে শুয়ে পড়বো। তো অ্যালোভেরা জেলের সাথে আমরা ভিটামিন ই ক্যাপসুলটা ভালো করে মিক্স করে, দেখো এরকম ক্রিমের মতো একটা কালার আসবে, ভালো করে জাস্ট মিক্স করে ভালো করে স্কিনে এইভাবে অ্যাপ্লাই করে হালকা হালকা করে লাগিয়ে অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো মুখের মধ্যে। তো এটা আর ধোয়ার কিছু নেই, এটা এইভাবেই আমরা পুরো রাতে শুয়ে পড়বো, সকালে উঠে মুখ পুরো ধুয়ে নেব। ভালো করে এভাবে অ্যাপ্লাই করে নেবে। এই আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে আমি যে শেয়ার করলাম আমি কিভাবে রাতে আমার ত্বকের যত্ন নিই, তো তোমরা কে কিভাবে হচ্ছে রাত্রেবেলায় নিজেদের স্কিনের যত্ন নাও সেটা অবশ্যই জানাতে ভুলো না। আর হ্যাঁ, যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, অনেক আড্ডা দেবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।